চিটফান্ড মামলা তদন্তে একদিকে যেমন কলকাতার বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই, তেমনি হালি শহর থানায় পৌঁছে গিয়েছিল সিবিআই দল। সেখান থেকে ফের বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। কারণ দফায় দফায় সিবিআই আধিকারিকরা তারা সুবোধ অধিকারীর বাড়িতে প্রথমে সকালে যান, সেখান থেকে তল্লাশি খানিকটা শেষ করে থানায় পৌঁছে যান। সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, সিবিআই আধিকারিকরা এখন কোথায় রয়েছেন? দেখো, সিবিআই আধিকারিকরা সুবোধ অধিকারীর যে অফিস রয়েছে তিনি এখানে থাকেন এবং তার সেখানে থাকেন, অর্থাৎ সুবোধ অধিকারীর যে অফিস সেই অফিসে কিন্তু আমরা দেখেছিলাম 4.5 ঘন্টা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে তারপর তারা থানায় চলে যায়, এবং থানায় চলে যাওয়ার পরেই কিন্তু তারপর এখানে চলে আসে আবার তার যে অফিস, সেই অফিসে প্রায় 1 ঘন্টা বেশি সময় ধরে এখনো কিন্তু আবার তল্লাশি অভিযানে নেমেছেন। সব মিলিয়ে সুবোধ অধিকারী যে অফিস রয়েছে এবং তিনি এখানে থাকেন তার যে বাড়ি সেইখানেই কিন্তু সুবোধ অধিকারীর বাড়িতেই কিন্তু এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। মূলত তুমি জানো যে রাজু সাহানি তাকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে একাধিক নাম উঠে এসেছিল, মূলত সুবোধ অধিকারীর সঙ্গে রাজু সাহানির কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কি কারণে লেনদেন করার প্রয়োজন হয়েছিল, এই একাধিক বিষয় জানার জন্য কিন্তু রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিন্তু সুবোধ অধিকারীর বাড়িতে 4.5 ঘন্টা প্রথমে তল্লাশি অভিযান চালানো হয়, থানায় যাওয়া হয়, থানায় মূলত ইনফরমেশন দেওয়া হয় যে সুবোধ অধিকারী বিশ্বের বিধায়ক তার বাড়িতে আমরা এই একটা তল্লাশি অভিযান চালাচ্ছি, তারপরে আবার সিবিআই অফিসাররা চলে আসবে এবং বর্তমানে কিন্তু সিবিআই অফিসাররা যেমন উপস্থিত রয়েছেন থানার আধিকারিক তারাও উপস্থিত রয়েছেন, তল্লাশি অভিযান চলছে যে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। একদম একদম সুশোভন, তুমি নজর রাখো, আমি পরে তোমার থেকে আপডেট নেব। অন্যদিকে সুবোধ অধিকারীর ভাই কমল অধিকারী, যিনি কাঁচরাপাড়া পৌরসভা চেয়ারম্যান, তার বাড়িতে সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। সেখানে তারা তল্লাশি অভিযান চালান, বেশ কিছু নথিপত্র নেন। ঠিক কি কি কাগজপত্র নিয়েছেন তার থেকে বা তাদের থেকে, কমল এবং অমল দুই ভাই, তাদের থেকে জানবো। প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কমল অধিকারী যিনি কাঁচরাপাড়া পৌরসভা চেয়ারম্যান, তার বাড়ি থেকে কি কি তথ্য নিয়ে গেল সিবিআই? কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিকভাবে তার যে ব্যাংক অ্যাকাউন্টে যে ট্রানজাকশন, অর্থাৎ রাজু সাহানি বা যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ যে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে চিল আধিকারিকরা, তার থেকে কমল অধিকারীর অ্যাকাউন্টে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা বা অন্য কোথাও লগ্নি হয়েছে কিনা কমল অধিকারীর মাধ্যমে, সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে রাজু সাহানির সঙ্গে কমলের কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, কারণ তারা যেহেতু পারিবারিক সূত্রে তাদের পরিচয় ছিল এবং রাজু যেহেতু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং রাজুর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ হাতে আসতে সিবিআই আধিকারিকদের, সেই সূত্র থেকেই রাজু ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়ি থেকে এই দিন অভিযান চালানো হয় এবং সেই অভিযানের মধ্যে পড়েছিল কমল অধিকারী এবং তার দাদা সুবোধ অধিকারী, তাদের ফ্ল্যাট বাড়ি এই। একদমই ধন্যবাদ অমিত। রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করেই এই কমল অধিকারী, অমর অধিকারী, সুবোধ অধিকারী তিনজনের বাড়িতে আজ সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। কমল অধিকারীর সঙ্গে কি সম্পর্ক রাজু সাহানির, কি বলছেন কমল অধিকারী, শুনুন। বেসিক্যালি ওনারা দেখতে চাইছে যে মানে আমাদের সাথে কোনো রকম আর্থিক লেনদেন বা কোনো রকম ওই ডকুমেন্টেশন দেখতে এসেছেন, ওনারা কিছু পাইনি, আর যেটা ইনভেস্টিগেশন করে টোটাল রিপোর্ট করে এবং পোলাইটলি ভালো ব্যবহার করেছেন, এরকম কোনো ব্যাপার নেই। ওনাদের যেটা কাজ করার দরকার, আপনার যেরকম আপনারা মিডিয়া, আপনারা প্রফেশন, আপনাদের ওনারা ইনভেস্টিগেশন করতে এসেছে যে দেখছে যে কোনো রকম আর্থিক লেনদেনের কাগজপত্র বা কিছু আছে নাকি। বাবা মারা যাওয়ার পর রাজু সাহানি রাজনীতিতে আসে এবং রাজু সাহানি আমার খুব ভালো বন্ধু এবং হালিশহরের চেয়ারম্যান উনি, আর স্বাভাবিক ব্যাপার যেহেতু ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন, যেহেতু উনি আমার বীজপুরেরই একটা পৌরসভার চেয়ারম্যান, তো সেখানে ওনার সাথে একটা ভালো বন্ধুত্ব, ভালো রিলেশন।